গতি এই বিরল যে কৃতিত্ব আজি কংগ্রেস দলক ধুবী লোকসভা সমষ্টির ভোটদাতা রাইজে দিছে তার বাবে কংগ্রেস দলের ফালের মোট ব্যক্তিগত ফালের মানে সকল ভোটদাতা ধুবী লোকসভা সমষ্টির রাইজক ধন্যবাদ কৃতজ্ঞতা আর সুক্রিয়া আদায় করেছো। মন্ত্রী ডাঙরিয়ার জালত মানে কেউ বই নিদ আপনাদের আজির কথাটা কলে কেদিনমান আগত বীরদ্রপে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় কৈছিল যে গৌরব গগৈ ডাঙরিয়া হারিব এটা গৌরব গগৈ ডাঙরিয়া জিকিলে সেই কথাটার উত্তর প্রথমে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় দিল সেই কথাটার উত্তর নিদি আমার মন্ত্রী ডাইভার্ট করবলে মানে যাতে অল্প ভাল পাও সেই কথাখিনি আজি কৈছি মানে জালত ভরি নিল যে কৈছিল যে সাড়ে এগারোটা এঘার সাড়ে এগারোটা তো কি হল কোন খাদ্য কি হল সেইকটা কথার উত্তর দিয়ক গতি যদি বালির বালিত মূরটো সুমায় উৎসাহের দরে শরীরটো দেখা নাই বলে ভাবিছে তেতিয়াহলে রাইজে দেখিছে উপযুক্ত সময়ত আপনাদের চাব ইয়ার রায় দিব আর মুখ্যমন্ত্রীর এই অহংকার এই দম্ভালি রাইজে ধূলিখাপ করব। চারিশত কি হল কালিলেকে কৈ আছিল বিভিন্ন ধরনের মেনেজ করেছিল আকাশ বট মুখরিত করে দিয়েছিল এটা চ্যানেলে তো ইয়াত সব কি অ্যাসেসমেন্ট ইয়াতো আমার প্রতিনিধিজনের মানে নাম লব খোঁজা নাই তো জিকিল বুলিয়ে দিয়ে দিছিল এনে ধরনের আপনার একটা আবহাওয়া সৃষ্টি করেছিল মানে আজ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ায় যেটা আপনার ইলেকশন ডিক্লেয়ার করেছিল বহু নীতি শিক্ষা দিয়েছিল কেন ইলেকশন আপনাদের আমি নীতি নিয়ম মানিব লাগে এই যে চ্যানেলবিলাকে যে আপনার এক্সিট পোলর নামত আপনার হরিয়ানাত দশখন সিট আছে ১৮খন বিজেপিয়ে পাব বলে যে একটা আবহাওয়া নষ্ট করেছিল সেই তার বিরুদ্ধে আমার এই চ্যানেলবিলাক কি ব্যবস্থা লব এই যে আপনার যে আপনার আপনার হিমাচল প্রদেশত চারিখন সিটের ঠাইত যে ৮খন নে ৬খন সিট পাব বলে যে দিছিল সেটা কি ব্যবস্থা লব এনে ধরনের বিভ্রান্তির সৃষ্টি করার কারণে চ্যানেলকিটাক বন্ধ করবলে নকরে গতি একটা মূল্যবোধের রাজনীতি করবেন আজি আপনাদের একদম দিনে রাতে রখি আছে রকিবুল হোসেনের রিজাল্টের কথা শুনবলে এই সময়খিনি টুল টেক্স বড়াই দিছে আজি আজি আপনার এজন মানুষ টুল টেক্স দিব নি বেমারি এজনে মেডিকেললে আনিব পারা নাই অকস্মাত বাড়ি গেল এটা ভাবি আইছিল যে ইমান টুল টেক্স দিব লাগিব রহাত ইমান টেক্স দিব লাগিব আমি সোনাপুরত দুইখন যোরাপাতত আর খেরিত আপনার বড়াই দিয়ার কারণে আজি মেডিকেললে আহিব নোৱাৰা হৈছে সেইবিলাক কথা আমি কত পাতিম আজি লাইট এই এজাক বরষুণতে গোটেই পরিস্থিতি আপনার ঘরের ওলাব নয় মানুষের পরিস্থিতি হয়ে গেল বানপানীত মানুষের ঘর পানি সুমাইছে আর কারেন্ট নাই কারণে মানুষের খাওয়া পানির অভাব হয়েছে এইবিলা কথা কোনে পাতিব কত পাতিম সরকারখনের গণতান্ত্রিক প্রক্রিয়াত কেবল ভোটত এমপি হওয়া এমএলএ হওয়ার আমার কাম নেকি সরকারে যে মুখ্যমন্ত্রী ডাঙরে যে ১০০ পাম ২০০ পাম কয়ে আছে এটা সেই ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট যে আজি আমার যে চকুত যে নাইকিয়া হয়ে গেল সেইখিনি কাম কোনে করব আজি যে বিভিন্ন বয় বস্তুর দাম বাড়াই দিছে সেইবিল কথা কাম কোনে করব আজির তারিখত যে গাখীরের দাম বাড়াই দিছে সরু সরু লড়াছলী সেই কথাবিল খা সেই গাখীরের দাম কোনে কব আজি যে বাধ্য করে দিছে যে মদ খাবর কারণে কিমান বেচিব লাগিব কিমান খাব লাগিব সেই কথাবিলাকৰ উত্তর কত আমি বিচারি পাম কোনে সুদিব অলপ স্পেস দিয়ক না এইবিলাকতো আজিরপা থাক কোন জিকিল কোন হারিল সেই স্পেসবিলাক দিয়ক মূল্য বৃদ্ধিয়ে মানুষ জুরুলা করেছে প্রত্যেকটা বয় বস্তুর দাম আজি বৃদ্ধি হয়েছে তারতো প্রতিফলন মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার মুখত শুনা নাপালো একেবারে এটা মূল প্রশংসাত পঞ্চমুখ হয়েছে ভাবিছিল জালত ভরি দিম জালত ভরি নিদিয়ার কারণে তো আজি রিজাল্ট পাইছে সেই কথাবিল লাহে লাহে আমি কম কিন্তু আজির তারিখত মই আপনাদের সহায় বিচারিছো কারণ আমার ধুবরী লোকসভা সমষ্টির মানুষক যথেষ্ট অন্যায় করেছে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া এই ডিলিমিটেশনত যেনে ধরনের আমার সমষ্টিটো আমার এই লোকসভা সমষ্টি সজালে মই ভাবো যে সাংবাদিক হোক বিজেপির লোকসকলেও এই ক্ষেত্রে হুঁচার হব লাগে ২৭ লাখ মানুষ যত এটা এটা সমষ্টিত বাকি সমষ্টিত ১৪ লাখ ১২ লাখ মানুষ আজি ১২ লাখ ১৪ লাখ মানুষও ৫ কোটি টাকা পাব আমার এমপির উন্নয়নের কারণে আর মূল ধুবরীর লোকসভা সমষ্টিটো আজি আমি এই ৫ কোটি টাকায় পাম এই মানুষক অন্যায় অবিচার করা নহল জানো
এই মানুহখিনিৰ যেতিয়া আপোনাৰ ৰেষ্টলেছ হ'ব, আকৌ যেতিয়া মানুহক অন্যায় কৰা হ'ব, এই মানুহখিনিক বিতাড়িত কৰা নহ'ব জানো ন্যায্য প্ৰাপ্তৰ পৰা? কোনে ক'ব এই কথাখিনি? মই আপোনালোকৰ জৰিয়তে ভাবিছোঁ যে এই কথাবিলাক অকণমান গুৰুত্ব সহকাৰে আমাৰ ইলেকশ্যন কমিশ্যন অৱ ইণ্ডিয়াই কৰক আৰু আমাৰ এই ধুবুৰীৰ লোকসভা সমষ্টিৰ ৰাইজক ন্যায় দিয়ক। এই মানুহখিনি যিসকল মানুহক অন্যায় কৰিছে, ডিলিমিটেশ্যনৰ মূল উদ্দেশ্য হ'ল সকলো সমষ্টিতে সমানকৈ আপোনাৰ সমানুপাতিকভাৱে আপোনাৰ পপুলেশ্যনটো ডিষ্ট্ৰিবিউট কৰা। যি অন্যায় 11টা সমষ্টি লৈ 27 লাখ মানুহ 50 লাখ পপুলেশ্যন কৰিছে, ঘোৰ অন্যায় কৰিছে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই, তাৰ প্ৰতিফলন ওপৰলৈও দিছে তেওঁ আৰু আজি আপোনাৰ ৰাইজ আপোনালোকে কৈ আছে পাৰ্লিয়ামেণ্টত কিয় লাগে? এইটোৱেতো মঞ্চ, পাৰ্লিয়ামেণ্টটো কম, এইটো আপোনালোকৰ সাংবাদিক মঞ্চ নহয় জানো? মই অসমীয়াত কোৱাৰ কাৰণে নহ'বগৈ নেকি? মইতো বেলেগ ভোজপুৰীত ক'লেতো হৈ গ'লহেঁতেন। মই আজি আপোনাক মই এইটোতে কৈছোঁ, আজিয়ে কৈছোঁ, মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া ইমান জোৰে জোৰে কয় তেওঁ এইটোৱে কৰক, সমানুপাতিক হৈছে নে নাই তেওঁ চাওক। তেওঁৱেইতো ইলেকশ্যন কমিশ্যনৰ সেইটো সময়ত আগভাগ লৈছিল, অন্যায় কৰিছে এই মানুহবিলাকক। আৰু যেতিয়া অন্যায় কৰে, সেইকাৰণে মই বাজপেয়ী ডাঙৰীয়াক কেতিয়াবা ভালো লাগে যে তেওঁ কৈছিল যে ৰাজধৰ্ম পালন কৰক। যেতিয়া এটা পদ পায়, সেই পদৰ মৰ্যাদা দি সেই ধৰ্ম পালন কৰিব লাগে। ৰাজধৰ্ম পালন কৰি ধুবুৰী লোকসভা সমষ্টিৰ 27 লাখ মানুহৰ যিটো পপুলেশ্যনে গঠিত কৰিছে, বাকী সমষ্টিত হয় 27 লাখ কৰি দিয়ক আৰু নহয় ইয়াত সমষ্টিটো আপোনাৰ 2.5টা সমষ্টিৰ সমান হৈছে। ইয়াত মানুহখিনিক ন্যায় দিয়ক। এই ক্ষেত্ৰত মই ইয়াৰ প্ৰতিজন নাগৰিকক, বিজেপি, AJP, জাতি, ধৰ্ম, বৰ্ণ, ভাষা নিৰ্বিশেষে সকলো ৰাইজৰ মই সহায় বিচাৰিছোঁ, তেওঁলোকৰ মই সহযোগিতা বিচাৰিছোঁ, ভাল ভাৱ বিচাৰিছোঁ আৰু এইটো ক্ষেত্ৰত যিমান সুচাৰ হ'ব লাগে উপযুক্ত মঞ্চত মই সুচাৰ হ'ম। মই কিছুমান মানুহৰ নাম ল'ব খোজা নাই আজি, ৰাইজে পাহৰিছে আকৌ মই কিয় নাম ল'ম তেওঁ। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰ।